মহামারী করোনা দেশ বিদেশে নানা ঘটনা দুর্ঘটনার জন্ম দিয়েছে। আর এমনই এক অবাক করা অবস্থার মুখোমুখি হয়েছে তুরস্কের বাসিন্দা মুজাফফার কায়াসান। একবার দুবার নয়, 2020 সালের নভেম্বরের পর থেকে 14 মাস 78 বার করোনা পজিটিভ ছিলেন তিনি। ফলে টানা 14 মাস হাসপাতাল এবং নিজের বাড়ির আইসোলেশনে কাটাতে হয়েছে 56 বছর বয়সী এই ব্যক্তিকে। টানা এতদিন আর কারো সংক্রমিত থাকার তথ্য নেই সংবাদ মাধ্যমের কাছে। জানা যায় আগে থেকে লিউকেমিয়া আক্রান্ত ছিলেন মুজাফফার। এরপর করোনা আক্রান্ত হয় কখনো হাসপাতালে, আবার কখনো ইস্তাম্বুলে বাড়িতে আইসোলেশনে থাকতে হয় তাকে। এভাবেই কাটছে মাসের পর মাস, কিছুদিন পরপর করছে করোনা পরীক্ষা, প্রতিবারই আসছে পজিটিভ। ইতিমধ্যেই দফায় দফায় 9 মাস কাটিয়েছেন হাসপাতালে, 5 মাস কাটিয়েছেন নিজের বাড়িতে, পরীক্ষা করিয়েছেন মোট 78 বার, বারবার পজিটিভ হন। আর মুজাফফরের দুঃখ যেন চলতেই থাকে, কারো সাথে তেমন মিশতে না পারে জীবন বিষিয়ে উঠে তার। চিকিৎসকরা জানিয়েছেন মুজাফফার লিউকেমিয়ায় আক্রান্ত, যে কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই দুর্বল, ফলে করোনার সঙ্গে পেরে উঠতে পারেনি তার শরীর। সাবরিনা আলম সেতু, স্বাধিকার টিভি, ঢাকা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।